নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি হে মহাজীবন গ্রন্থ থেকে শ্রী অরবিন্দ ঘোষের সংক্ষিপ্ত জীবনী আমাদের কাছে একজন মানুষ যে এতভাবে পরিচিত হতে পারেন তা বিশ্বাস করা সম্ভব হতো না ঋষি অরবিন্দের জীবন কাহিনী না জানলে তিনি প্রথম জীবনে এক কৃতি ছাত্র ছিলেন তারপর দক্ষ প্রশাসক হলেন এবার আমরা তাকে দেখতে পেলাম সশস্ত্র আন্দোলনের অগ্নিপুরুষ হিসাবে পরবর্তীকালে তার জীবন চেতনায় ব্যাপক পরিবর্তন ঘটে গেল রুদ্ধ করার অন্তরালে তিনি আমাদের কাছে প্রতিভাত হলেন আধ্যাত্মিক মহাপুরুষ হিসাবে ঋষি অরবিন্দ যেমন অগ্নিযুগের মহানায়ক আধ্যাত্মিক সাধনার সিদ্ধ পুরুষও এছাড়া তার একটা মস্ত বড় পরিচয় আছে একজন সুসাহিত্যিক এবং বিদগ্ধ প্রবন্ধকার তিনি ছিলেন এই মহামনীষীর জীবনের বিস্ময়কর ইতিবৃত্ত বাংলাদেশের খুলনায় তাঁর ছেলেবেলা কেটেছে এবং দার্জিলিংয়েও কেটেছে পরবর্তীকালে ইংল্যান্ডে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে অরবিন্দের জন্ম হয় তার বাবার নাম কৃষ্ণধন ঘোষ তিনি বিলেত ফেরত বিখ্যাত চিকিৎসক সিভিল সার্জন হিসাবে চাকরি করতেন সরকারের অধীনে তাই তাকে বদলি হতে হতো বিভিন্ন জায়গায় যখন অরবিন্দের জন্ম হয় তখন কৃষ্ণধন খুলনা জেলার সিভিল সার্জন ছিলেন বাঙালিদের মধ্যে কৃষ্ণধন ছিলেন বিলেত ফেরত ডাক্তার বাড়িতেও ছিল বিদেশি চাল চালনে অভ্যস্ত বিলিতি বাতাবরণ এক ইংরেজ আয়ার হাতে অরবিন্দের লালন পালনের ভার দেওয়া হয়েছিল ছোটবেলা থেকেই ব্রিটিশ কায়দায় অরবিন্দ মানুষ হতে থাকেন ইংরেজ শিক্ষক নিযুক্ত করা হয়েছিল তার দুই দাদা বিনয় কুমার এবং মনমোহনের জন্য বাংলা হলো তার মাতৃভাষা পাঁচ বছর পর্যন্ত অরবিন্দ জানতেই পারেননি অরবিন্দের মায়ের নাম স্বর্ণলতা আমরা বলতে পারি তাঁকে এক আদর্শ বাঙালি রমণী তবে তিনি মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন নানা কারণে তখন সংসারে নানা ধরনের অশান্তি দেখা দিত অরবিন্দের মধ্যে পিতার পাশ্চাত্য ভাবধারা এবং মায়ের ভারতীয় সাধনা এই দুয়ের মিলন ঘটে গিয়েছিল পাঁচ বছর বয়সে অরবিন্দকে পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে বর্দা এবং মেজদা সঙ্গে এলেন সেই স্কুলের সব ছাত্রই ব্রিটিশ অথবা বিদেশি অরবিন্দ তাদের সাথেই বড় হতে থাকলেন সেখানে ভারতীয় ভাষা কোনো রকমের শেখানো হতো না একেবারে পাশ্চাত্য ঘেঁষা ছিল শিক্ষা ব্যবস্থা পাচ্ছে কলকাতায় কোনো স্কুলে পড়লে যদি বাংলা শিখে ফেলে তিনজন ছেলে তাই কৃষ্ণধন দার্জিলিংয়ে পাঠিয়ে দিলেন তাদের সকলকে অরু ছিল অরবিন্দের ডাক নাম সাহেব ডাক্তারের ছেলে হলে কি হবে বিলাসিতার ছাপ ছিল না পোশাক পরিচ্ছেদে তিনি ভালোবাসতেন অত্যন্ত সাদা সিধে পোশাক পরতে সেই বালক বয়স থেকেই গড়ে উঠেছিল নিজস্ব ভাবনা এবং চেতনা ছাত্রাবাসে তিন ভাই থাকতেন বর্তা মেজদা ওপরের ক্লাসে পড়েন ইংরাজির দ্বিতীয় ভাগের ছাত্র হল অরবিন্দ বয়স কম হলে কী হবে তখনই তার মধ্যে স্ফুরিত হয়েছিল ব্যক্তিত্বের ছটা তার আচার আচরণে বোঝা গিয়েছিল যে তিনি কোনো বিষয়ে দাগ কাটতে জগতে এসেছেন একেবারে সাহেবী মেজাজ ছিল দুই দাদার ভীষণ কড়া ধাঁচের মানুষ ছিলেন তাই তাঁরা ভাইটিকেও চেষ্টা করতেন সাহেবী কায়দায় মানুষ করার সকলে হাসাহাসি করত কোর্টের সঙ্গে টাই বা নেকটাই না পড়লে সহ্য করতে পারতেন না এসব দুই ভাই কিন্তু এই নিয়মনীতি মানতে চাইতেন না অরবিন্দ তিনি কিছুই মনে করতেন না তাকে কেউ নেটিভ বলে ঠাট্টা করলে আসলে তিনি সবেতেই ছিলেন স্বতন্ত্র পথের প্রতীক কনভেন্ট ইংরেজ শিক্ষকরাও পর্যন্ত অবাক হয়ে যেতেন তার মুখে বিশুদ্ধ ইংরাজি উচ্চারণ শুনে তাদের ধারণার বাইরে ছিল কোনো বাঙালি যে এমন নিখুঁত ভঙ্গিতে ইংরাজি বলতে পারে তিনি ক্লাসে সব বিষয়ে প্রথম স্থান দখল করতেন সবার সেরা ছিলেন ছাত্র হিসাবে তাকে কখনো একবার বেশি দুবার বোঝাতে হতো না কোনো পড়া অন্য ছেলেরা ক্লাসে গোলমাল করে মারামারি করে এই এইসব খেলা থেকে দূরে থাকতেন একেবারে অন্য জগতের মানুষ তিনি ছিলেন ক্লাসে নিজের সিটে চুপ করে বসে থাকতেন কথা জোরে বলতেন না অরবিন্দ ছিলেন ছাত্র শিক্ষক সকলের প্রিয় পাত্র ছুটির সময় দার্জিলিংয়ের নানা জায়গায় ঘুরে বেড়ালেন প্রধান শিক্ষকের হাত ধরে একদিন কাঞ্চনজঙ্ঘায় বিখ্যাত সূর্যোদয় দেখতে গেলেন সেই বয়সে অরবিন্দ মুগ্ধ হয়ে দেখে গিয়েছিলেন সূর্যোদয় দেখে মহাবিশ্বের তুলনায় মানুষ কত ক্ষুদ্র এই চেতনা তখন তাঁর মধ্যে জেগেছিল একবার হোস্টেলের সবাই বাড়ি চলে গেল বড়দিনের ছুটিতে কলকাতায় চলে গেলেন বর্দা এবং মেজদা কিন্তু অরবিন্দ স্কুলে থেকে গেলেন আঠেরোশো উনআশি সালে দুই ভাই বিলেত রওনা হলেন বিনয় কুমার এবং মনমোহনের সঙ্গে কৃষ্ণধন আর স্বর্ণলতাও বারেন্দ্র কুমারের জন্ম হল সমুদ্রবক্ষে জাহাজেই পরবর্তীকালে এক অগ্নিপুরুষ হিসাবে নিজেকে প্রকাশ করেছিলেন বারেন্দ্র কুমার ইংল্যান্ডে পৌঁছে তারা গেলেন ম্যানচেস্টারে সেখানে তিন পুত্রকে রাখা হলো ডুয়েট নামে এক পাদ্রী পরিবারে এখানে পড়াশোনায় যথেষ্ট এগিয়ে গেলেন অরবিন্দ দশ বছর বয়সে তিনি অসাধারণ কবিতা লিখতে পারতেন তাও আবার ইংরাজি এবং ল্যাটিন ভাষায় এই সময় তার মনের মধ্যে উদ্ভব হতে থাকে দার্শনিক চিন্তাধারার অরবিন্দ পুরো চোদ্দ বছর ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন অর্থাৎ সাত বছর থেকে একুশ বছর পর্যন্ত একবারও এর মধ্যে দেশে ফেরেননি ইংল্যান্ডের বাতাবরণকে কেন্দ্র করে আবর্তিত তার শৈশবের সমস্ত স্মৃতি আমরা শুনলে অবাক হয়ে যায় অরবিন্দের একুশ বছর বয়স পর্যন্ত বাংলা ভাষার সঙ্গে পরিচয় ঘটেনি বিন্দু মাত্র অরবিন্দকে যত্নের সঙ্গে দেখাশোনা করতেন ডুয়েট পরিবারের স্বামী স্ত্রী দুজনেই মিসেস ডুয়েট পড়াতেন ইংরাজি আর ল্যাটিন শেখাতেন মিস্টার ডুয়েট অরবিন্দ এই ডুয়েট পরিবারে ছিলেন প্রায় ছয় বছর অর্থাৎ সাত থেকে তেরো বছর আঠেরোশো পঁচাশি সালে তাকে ভর্তি করা হল লন্ডনের বিখ্যাত সেন্ট পজ স্কুলে প্রথম থেকেই অরবিন্দকে ভালোবাসতেন এই স্কুলের প্রধান শিক্ষক তিনি ভবিষ্যতের এক মহামানবকে লক্ষ্য করেছিলেন অরবিন্দের মধ্যে ইউরোপের প্রাচীন এবং কঠিন গ্রিক ভাষা অরবিন্দ ওই ভদ্রলোকের কাছে শিখেছিলেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি ভাষাটি সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেন অরবিন্দ হস্টেলেই থাকতেন কৃষ্ণধন দেশে ফিরে যাওয়ার পর লন্ডনে তিনি পড়তেন আর কেমব্রিজে পড়তেন বর্দা ও মেজদা অরবিন্দ খুব ভালোবাসতেন বই পড়তে তিনি ইংরাজি সাহিত্যের পোকা ছিলেন ফরাসি ভাষা প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের ইতিহাস তিনি যত্ন সহকারে পড়তেন তার অত্যন্ত প্রিয় বিষয় হল ইতিহাস অতীত দিনের গল্প গাথা ইতিহাসের পাতায় বন্দি আছে যা আমাদের নবচেতনায় উদ্বুদ্ধ করে অরবিন্দের এটাই ছিল ব্যক্তিগত ধ্যান ধারণা জার্মান ইতালি ও স্প্যানিশ ভাষাও রপ্ত করেছিলেন সেন্ট পলস স্কুলে পড়বার সময় সেন্ট পল স্কুলে প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হতেন সকলেই তাকে শ্রদ্ধা ও সম্মান করত মেধাবী ছাত্র হিসাবে বাৎসরিক পরীক্ষায় পুরস্কার বিতরণের সময় সকলকে অবাক করে দিয়েছিলেন ওয়ার্সওয়ার্থের কোকিল কবিতাটি আবৃত্তি করে এই কবিতার অনুসরণে সেই রাতেই চোদ্দ লাইনের একটি সনেট লেখেন পরবর্তীকালে এই সনেটটি ছাপা হয় স্কুল ম্যাগাজিনে পাঠকরা অবাক হয়ে গিয়েছিলেন কবিতার ভাব ভাষা এবং ধনী মাধুর্যে তিন ছেলের শিক্ষার জন্য কৃষ্ণধন নিয়মিত টাকা পাঠাতেন কিন্তু জিনিসপত্রের দাম দৈনন্দিন ক্রমশ বাড়তে থাক থাকে সেই টাকায় শেষ অবধি আর দিন চলে না তখন খুব কষ্ট করে দিন কাটাতে হয়েছিল তিন ভাইকে বাধ্য হয়ে লন্ডনের একটি ক্লাবে চাকরি নিলেন বিনয় কুমার বৃত্তির কিছু টাকা পেতেন অরবিন্দ পত্রপত্রিকাতে লেখার মাধ্যমেও কিছু রোজগার হতে থাকল এই সময় অরবিন্দ বুঝতে পেরেছিলেন মানুষের মনোবলকে বাড়িয়ে দেয় দরিদ্রতা এবং দুঃখ কষ্ট দরিদ্রকে অভিশাপ হিসেবে গণ্য করা উচিত নয় ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় আঠারো বছর বয়সে অরবিন্দ অংশ নিলেন সেই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করলেন ল্যাটিন ও গ্রিক সাহিত্যে পিতা কৃষ্ণধনের ইচ্ছে ছিল পুত্র আইসিএস হয়ে দেশে ফিরে সরকারি চাকরি করবে কিন্তু অরবিন্দ অকৃতকার্য হলেন ঘোর দৌড়ের পরীক্ষায় তিনি ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করলেন দু তিনবার কিন্তু মনে হল কি একটা শক্তি যেন তাকে ঠেলে মাটিতে নামিয়ে দিচ্ছে কথা নয় এমনটি হবার পরবর্তীকালে অরবিন্দ বুঝতে পেরেছিলেন তাকে এভাবে ঘোড়ার পিঠ থেকে নেমে আসতে হয়েছিল দেশমাতৃকার আহ্বানে তখনকার দিনে আইসিএস হিসাবে উত্তীর্ণ হওয়া যেত না এই প্রতিযোগিতায় পাশ না করলে তখন লন্ডনে ভারতের দেশীয় রাজ্য বরোদার মহারাজা তিনি অরবিন্দের সাথে পরিচিত হলেন অরবিন্দকে আমন্ত্রণ জানালেন তাঁর রাজ্যে শিক্ষা বিভাগে উচ্চ বেতনে কাজ করবার জন্য অরবিন্দ বড়োদায় চলে এলেন মন দিয়ে কাজ করতে শুরু করলেন বরোদায় গিয়ে ইউরোপীয় ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন ইংল্যান্ডে থাকার সময় এবার শুরু করলেন সংস্কৃত ও বাংলা শিখতে অল্পদিনের দিনের মধ্যেই রপ্ত করে ফেলেন বাংলা ভাষা পড়লেন বেদ উপনিষদ এবং বঙ্কিমচন্দ্রের সাহিত্য তখন বড়দার সৈন্য বিভাগে চাকরি করতেন যতীন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক বাঙালি তিনি ছদ্মবেশে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন অরবিন্দ তাঁর সঙ্গে পরিচয় হলো অরবিন্দ মাসিক আটশো টাকার চাকরি ছেড়ে দিলেন তারপর কলকাতা এলেন দেড়শো টাকার চাকরিতে জাতীয় শিশু পরিষদে যোগ দিলেন সম্পাদনা করতে থাকলেন বন্দে মাতারাম নামে একটি ইংরাজি পত্রিকার অরবিন্দকে বন্দি করা হলো এই পত্রিকার রাজদ্রোহীমূলক প্রবন্ধ প্রকাশের অপরাধে সরকার পক্ষ কোনো কেস দাঁড় করাতে পারলো না তার বিরুদ্ধে তখন সরকার তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করল এটি হল ঐতিহাসিক আলিপুর বোমা মামলা অরবিন্দ শেষ পর্যন্ত এই মামলাতে খালাস পেয়েছিলেন অরবিন্দ গোপন সূত্রে খবর পেলেন যে ইংরেজ সরকার তাকে চিরদিনের জন্য বন্দি করার পরিকল্পনা গ্রহণ করেছে উনিশশো সালে তখন চলে এলেন বাংলাদেশ ছেড়ে ফরাসি উপনিবেশ পণ্ডিচেরিতে আমৃত্য তিনি সেখানেই ছিলেন তিনি আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োগ করেন পণ্ডিচেরিতে এসে সাধারণ লোকের সঙ্গে শেষের দিকে দেখা করতেন না কারোর সাথে কথাও বলতেন না এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক অরবিন্দ ছিলেন তিনি যেসব অমূল্য গ্রন্থ লিখে গেছেন তার মধ্যে দ্য মাদার এবং ছয় খণ্ডে সমাপ্ত দ্য লাইফ ডিভাইন অন্যতম উনিশশো সালের চৌঠা ডিসেম্বর তার। জীবনাবসান হয়